প্রিয় শিক্ষার্থীবৃন্দ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম সালাম আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে তিন শিরোনাম দেখো শিরোনাম দেওয়া আছে রেডিয়াম পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান অনুচ্ছেদ দেখো মিস্টার রাহুল প্রতিদিন প্রান্ত ভ্রমণে দুই কিলোমিটার বিশিষ্ট একটি হচ্ছে বৃত্তকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করেন তিনি সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রদক্ষিণ শুরু করে সকাল সাতটা পঁচিশ মিনিটে শেষ করেন দেখো প্রশ্ন ক হচ্ছে মিস্টার রাতুল ঠিক সকাল সাতটা পর্যন্ত যে পথ অতিক্রম করলেন তা পার্কটির ক্ষেত্রে তা পার্কটির কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে নির্ণয় করো বসে প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাটা এবং হচ্ছে মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি ছিল তা রেডিয়ানে প্রকাশ করো গ হচ্ছে পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে ক্রেন্ডে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি দাও আমরা অ্যান্সার দেখব রেডিয়াম পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান ক নম্বর প্রশ্নের উত্তর ধরি পার্কের ব্যাসার্ধ হচ্ছে আর পার্কের পরিধি হচ্ছে টু পায়ার পার্কের পরিধি দেখো এখানে দাওয়ায় আছে হচ্ছে দুই কিলোমিটার তাহলে আমরা এটা মিটারে যদি নিই তাহলে আমাদের আসে দুই হাজার মিটার শর্ত মতে আমরা জানি পার্কের পরিধি টু পায়ার আর ওই যে দুই হাজার মিটার এটা সমান তাহলে শর্ত মধ্যে ইকুয়াল দেখো আমরা যদি ব্যাসার্ধ বের করি তাহলে আমরা হচ্ছে পাই টু পাই আমরা এই পাশে দিলে গুণাবস্থা আছে এই পাশে গেলে ভাগ হবে তাহলে আর ইকুয়াল হবে তিনশো আঠারো দশমিক থ্রি ওয়ান মিটার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে সাতটা পঁচিশ মিনিটে যাত্রা শেষ করতে মোট সময় হবে চল্লিশ মিনিট সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে সকাল সাতটা পর্যন্ত সময় হবে পনেরো মিনিট চল্লিশ মিনিট পথ অতিক্রম করে দুইশো মিটার এক মিনিটে পথ অতিক্রম করে দুই ভাগ চল্লিশ কারণ চল্লিশ মিনিটে যদি দুই মিটার যায় তাহলে সে এক মিনিটে কম যাবে না বেশি যাবে অবশ্যই কম যাবে এজন আমরা ভাগ করলাম এবার দেখো পনেরো মিনিটে এটা তো এক মিনিটের মান এসছে যদি এটা ভাগ করি তাহলে এটা এক মিনিটের এবার পনেরো মিনিটে কি কম যাবে না বেশি যাবে অবশ্যই বেশি যাবে তাহলে আমরা পনেরো হবে গুণ তাহলে আমাদের টোটাল মিটার মিটার আসলো হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার পনেরো মিনিটের পথ হবে সাতশো পঞ্চাশ মিটার আমরা জানি এস ইকুয়াল আর থিটা আমরা ঠিটার মান বের করব করবো কোন বের করব এই জন্য আমরা দেখো ঠিটাটা এই পাশে নিয়ে আর হচ্ছে দেখো ঠিটাটা মনে করো এই পাশে রাখলাম আর আরটা এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে এস এর সাথে সেইভাবে আমরা বসাচ্ছি দেখো তাহলে এবার যদি আমরা এস এর মান বসাই কারণ আমাদের দূরত্ব ছিল কত সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ বসালাম আর ব্যাসার্ধ আমরা পাইছিলাম ব্যাসার্ধ পাইছি আর এর মান পাইছি আর এর মান পাইছি তিনশো আঠারো দশমিক তিন এক মিটার এখানে বসায় দিলাম ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স রেডিয়ান দেখো রেডিয়ানকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে আমাদের হচ্ছে এক ডিগ্রি সমান হচ্ছে একশো আশি একশো আশি ডিগ্রি বাই হচ্ছে পাই তাহলে আমরা এটা গুন করলে রেডিয়ান হয়ে যায় রেডিয়ান তাহলে আমরা হচ্ছে একশো আশি বাই হচ্ছে পাই দিয়ে গুণ করলাম তাহলে আমাদের হয় একশো ডিগ্রি এবার আমরা খ নম্বরে অ্যান্সারে যাব খ নম্বরে প্রশ্নে বলা হয়েছিল প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাটা এবং হচ্ছে মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ করো যাত্রা শুরুর সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের কাটা নয় দাগে অবস্থান করে এর ঘন্টা কাটা ছয় এবং সাতের মধ্যে অবস্থান করে আমরা জানি ষাট মিনিটের জন্য ঘন্টার কাটা অতিক্রম করে পাঁচটি দাগ তাহলে একটি দাগ হবে এক মিনিটে হবে এক মিনিটের জন্য ঘন্টার কাটা অতিক্রম করে পাঁচ ভাগ ষাট তার মানে এটা যাচ্ছিলো ষাট মিনিটে ছিল পাঁচটি দাগ তাহলে এক মিনিটে যাবে পাঁচ ভাগ ষাট অবশ্যই কম হবে দেখো এবার পঁয়তাল্লিশ মিনিটে বেশি যাবে না কম যাবে বেশি যাবে তাহলে এটা গুণ হবে দেখো পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঘন্টার কাটা অতিক্রম করে তাহলে আমরা পঁয়তাল্লিশ এটার সাথে গুণ করে দিলাম দাগ আসে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দাগ দেখো ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ব্যবধান হবে তাহলে আমরা ওইখানে যে ব্যবধান ছিল পনেরো মিটার তাহলে পনেরো মিটার থেকে যদি পঁয়তাল্লিশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ব্যবধান হবে পনেরো মাইনাস আমরা যে মানটা পেলাম এটা বিয়োগ করলে আসে এগারো পয়েন্ট দুই পাঁচ দাগ এবার ষাটটি দাগ অতিক্রম করতে ঘড়ির কাটা অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি কারণ সম্পূর্ণ প্রদক্ষিণ করতে একটা ঘড়ির কাটাকে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি লাগে তাহলে একটি দাগ অতিক্রম করতে ঘড়ির কাঁটা অতিক্রম করে তিনশো ষাট ভাগ ষাট এবার দেখো হচ্ছে এগারো পয়েন্ট টু ফাইভটি দাগ হচ্ছে অতিক্রম করতে ঘড়ির কাটা অতিক্রম করে তিনশো ষাট ইন্টু এগারো পয়েন্ট টু ফাইভ বাই হচ্ছে ষাট এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে সাতষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দুইটি কাটা দুইটির মধ্যবর্তী কোন হচ্ছে এটা আমাদের হচ্ছে ডিগ্রিতে পাইসি এটাকে আমরা রেডিয়ানে নেব মানটা আমরা ডিগ্রিতে পাইছি তাহলে আমরা রেডিয়ানে নেবো তাহলে আমরা রেডিয়ান নেওয়ার জন্য আমরা হচ্ছে পায় বাই একশো আশি ডিগ্রি যে গুণ করবো আমাদের আসে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এইট নাইন ওয়ান আমরা গ নম্বর অ্যান্সার দেখব পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর হাঁটলে কেন্দ্রের উৎপন্ন কোনের পরিমাণ হবে কিনা পরিবর্তন হবে কি না সে সম্পর্কে যুক্তি দাও মনে করি পার্কের ব্যাসার আর একক পার্কের পরিধি হচ্ছে টু পাই আর একক ব্যবসায়ীদের সমান পথ অতিক্রম করায় উৎপন্ন কোণের দৈর্ঘ্য হবে এস ইকল আর আমরা জানি এস ইক আর তাহলে আমরা ঠিকটা যদি নিই তাহলে আমরা হচ্ছে এ আর এই পাশে পাঠা দিলে এস এর সাথে ভাগ হয় দেখো এখানে আমরা এস মান আর ধরছিলাম তাহলে এস এর মান আর বসাই দিলাম তাহলে আর এ আরে কাটা গেলে আমাদের আসে ওয়ান ওয়ান রেডিয়ান হচ্ছে টু বাই সমকোণ সুতরাং পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের কোনো পরিবর্তন হবে না এবং কেন্দ্রে উৎপন্ন কোণের মান হবে টু বাই প্রাই সমকোণ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আমাদের চ্যানেলে কোনো শিক্ষার্থী যদি নতুন ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটা অন করে রাখবেন আমরা ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ